ফোনটা ক্লিয়ার করলাম, চলো আমার ফোনটা লাইটটা বন্ধ করে তো দেখি দাদা। একজন কেউ ফলো করো, আমারটা করবে না কিছু, সাউন্ড তোমার কাছে দিলাম, আমার কাছে যাওনি, আমার মোবাইল কাছে দিলাম, তো আসছে না কেন? কি আমার ফোন, তোমার ফোন? হ্যাঁ আমার কোলে। হ্যাঁ হ্যাঁ একজন চেক করো সাউন্ড। আওয়াজ আসছে না কেন? শোনো, একজন শুনতে পেলে একজন শুনতে পেলে না, সবাই তো দেখার জন্য উতাল হয়ে গেছে, অনেক তো ফোন আসছে। আমার শরীরটা ভালো ছিল না, 7টা পর্যন্ত আমি শুয়েছিলাম স্নান টান না করে, শুধু খাওয়া দাওয়া করে। তো এখন উঠে স্নান করলাম, স্নান করে বেরিয়ে পড়েছি কাজে, এখন আমরা যাচ্ছি কালকে কাজ। তার আগে যে পরিকাঠামো তৈরি করতে কাজের ময়দান, প্লিজ লাইভ দেখছেন কেউ কল করবেন না এখন, এখন কল করবেন না, তাহলে লাইভটা কেটে যাবে। অনেক কষ্টে অনেক ক্ষণ ধরে চেষ্টা করে আমি লাইভে এলাম, আমার ফোনটা লাইভ হচ্ছিল না। আচ্ছা আমি এখন আছি, আপনাদের বলে দিচ্ছি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আছি, কোথায় আছি সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমরা যাচ্ছি একটা কাজে। কিছুক্ষণের জন্য আপনাদের সামনে লাইভে এলাম, আমাদের যে মেন গন্তব্যস্থল সেখানে পৌঁছে গেলে আজকে লাইভ ক্যামেরা অফ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা লুকিং ফ্রেশ না? হ্যাঁ আমি একটু ঘুমালাম গো, আমার শরীর ভীষণ খারাপ, সেই টলছে শরীরটা প্রচণ্ড। তাও একটু শুকনো মুড়ি খেয়েছি তোমাদের কথা শুনে মামনি, আর বিস্কুটও নিয়ে এসেছি, মেরি বিস্কুট, শশাও নিয়ে এসেছি, রাতে ভাইরা খেতে দেয়নি, আর ছোলা ভাজা নিয়ে এসেছি, ঠিক আছে? মুড়ি দিয়ে, ছোলা ভাজা দিয়ে খেলাম, শুকনো মুড়ি, আর এক কাপ গোলমরিচি দিয়ে, আদা দিয়ে চা, চিনি ছাড়া। এবার নিশ্চয়ই তোমরা খুশি হবে, তোমাদের কথা শুনেছি আমি, আর এই স্নান করে উঠে বেরিয়ে চলে এসেছি। তনিমা বেস্ট অফ লাক দিদি, থ্যাংক ইউ তনিমা। আচ্ছা তোমাদের ফোন কারো তুলতে পারিনি, রিসিভ করবো না এই দুদিন ফোন, কেউ তোমরা কেসে এসছি একটা কাজে এসছি, তোমরা সবাই জানো লাইভ করে দিয়েছি বা আপনারা জানেন, তারপরেও আপনারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করছেন। তাও আমি অনেকগুলো ফোন গাড়িতে আস্তে আস্তে ব্যাক করেছি, আপনাদের প্রবলেমের কথা শুনেছি, তো আপনাদের কাছে অনুরোধ করছি যাদের যাদের ডকুমেন্টস পাঠাতে বলেছি, হোয়াটসঅ্যাপ করতে বলেছি বা আপনাদের প্রবলেমটা হোয়াটসঅ্যাপে জানাতে বলেছি, তাদেরকে বলছি যে প্লিজ এখন এই দুদিন এই কাজটা কমপ্লিট করি, আগে ফিরি, তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, কিন্তু এই দুদিন আপনারা প্লিজ আমাকে আপনাদের সমস্যাটা নিয়ে জানাবেন না, কারণ আপনাদের জানালেও সঠিক পরামর্শ আমি এই মতো পরিস্থিতিতে দিতে পারবো না। আমি এসি যে কেসটাতে সেটা একটু জানিয়ে রাখি, দিয়া বর্ষা মিষ্টি এই কেসটাতে এসেছি। কালকে একজন দিদি লিখেছিলেন মিথ্যে কথা বলেছিলাম, না না ওই কেসটা না, তবে আজকে যেহেতু অলরেডি ময়দানে নেমে পড়েছি তাই জানিয়ে দিলাম, মিথ্যে বলতে পারি না, আর মনের মধ্যে একটা কেমন ইতস্তত বোধ করছিল, গিলটি ফিল করছিলাম যে না, দিদিকে জানালাম যে না না ওই কেসটা না। অনেক অনেক সময় সব কিছু জানানো সম্ভব নয়, যদি কখনো মিথ্যে বলে থাকি কোনো কাজ পারপাস, তাহলে আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? কেউ কিছু মাইন্ড করবেন না, ভুলও বুঝবেন না যে দিদিকে তো আমি আগেই বলেছিলাম বা ম্যাডামকে আগেই বলেছিলাম কিন্তু মিথ্যা কথা বলেছিলেন,
এরকম ভাবে মিথ্যাবাদী বানিয়ে দেবেন না, কারণ আমি এখন পরিস্থিতির শিকার, তাই এখন কিছু কিছু সময় মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে, শুধুমাত্র মানুষকে বাঁচাতে এবং নিজেদের বাঁচাতে। সুস্মিতা, বেস্ট অফ লাক দিদি, লাভ ইউ, থ্যাংক ইউ। ডিম্পি দি, গলা শুনেই বোঝা যাচ্ছে শরীর এখনও ভালো নেই তোমার, বাবলি শরীর ভালো হবে না এখন। সোমা মুখার্জি, তুমি সফল হবেই এই আশায় রাখি, থ্যাংক ইউ। যাও তোমরা একটু দেখে এসো। পাপড়ি সেনগুপ্ত, এগিয়ে চলুন, সবসময় পাশে আছি, থ্যাংক ইউ। মৌমিতা সাহা, গলা একটু চাপা দাও, এটাই তো পারি না গো, চাদর নিয়ে বেরিয়েছি। আচ্ছা দাদা একটু লাইটটা জ্বালাবেন। আচ্ছা চাদর নিয়েছি, কোনো অসুবিধা নেই, ভাইরা নেমে পড়েছে, যেখানে এসেছি সেই জায়গাটা একটুখানি তারা ঘুরে দেখছে, যে যেখানে আমরা এলাম এত রাতের অন্ধকারে। রীতমার সাথে আছি, কৃষ্ণা দা, জয়নিতাই ভাই ফোন করেছিল তো বন্ধ কদিন, আমার ওখানে ইয়ে হচ্ছে, জয়নিতাই ভাই ফোন করেছিলেন, করেছিল, আমি ফোন তুলিনি গো, কারোরই ফোন তুলছি না, প্লিজ কেউ আমার কিছু মাইন্ড করো না, কারণ গলার অবস্থা খুবই খারাপ, কাজ করতে গেলে গলাটাই আমার মেন অস্ত্র, তো গলাটা যদি ঠিক না রাখি, গলাটা যদি ধার না থাকে, তাহলে আর কি করে তোমরা কাজ দেখতে পারবে বলো। সব ঠিকঠাক, হ্যাঁ ঠিক আছে, আমরা চলো যাচ্ছি ভেতরে গিয়ে লাইভ আপ করে দেবো, কেউ কিছু মাইন্ড করবে না, কেউ টেনশন করবে না, ঠিক আছে, পরে আবার বেরিয়ে আবার লাইভ করবো। হ্যাঁ আমার পার্স, হ্যাঁ অবশ্যই কেন, এতক্ষণ ফোন আসেনি, আমার ব্যাগ দেখাবেন, আপনারা যান আগে যান, আপনারা ক্যামেরার সামনেই আসবেন, ভিতরে এলাও তো আমার দিকে ক্যামেরা থাকবে, ওরা সই করবে, সইটা করবে বলবে না, সই করবে না, ডেটটা দেবেন আজকে, আজকে ডেট দেবেন, আপনি গিয়েছিলেন কবে, মঙ্গলবার দিন তো, না মঙ্গলবার ষোলো, হ্যাঁ তাহলে 15 তারিখে হবে ম্যাডাম।
15 তারিখ হবে আমাদের 15 তারিখে ফার্স্ট মঙ্গলবার গিয়েছিলাম তো তাহলে আজকে ম্যাডাম দুদিন আগে আপনি গেছেন 14 তারিখে আমার সাথে সাক্ষাৎ হচ্ছে কবে 14 তারিখে মঙ্গলবার দিনকে তো পরে আসতে বলো আপনি গেছেন 14 তারিখে ফার্স্ট টাইম গেলেন আমার সাথে দেখা করলেন 14 তারিখ ডেট করবে আগে তো ডেট দিবেন কেন আগে তো সই করবেন এখানে সই এদিকটা ডেট করবেন একটা বন্ধ করে দিন যে ডকুমেন্ট দিয়েছেন সেটা সব সময় শুয়ের কাছে হয় না এটা হোয়াইটনার আছে হোয়াইটনার আছে তিন করে পড়ছে না আর আর করে পড়ে গেছে অনেকটা আছে না পড়ছে ঝাঁকি ঝাঁকিয়ে পড়ে আমি উচিত তাই আচ্ছা ডেটটা দেন এক্সাইড ডেট ডেট দিয়ে কোনো কেউ লিখতে পারেন ডেটটা আপনি লিখুন 14 হাজবেন্ডের ছবিটা দেননি না ডকুমেন্ট দিয়েছেন ছবি আপনি কি ছেলের আর আমার বলেছেন আমার মাথাটা নেই ঠিক আছে পরে দেবেন হ্যাঁ হ্যাঁ এখানে মানে দিদি বাড়িটা আছে ঠিক আছে আপনি দেবেন বসুন ওইখানটায় বসুন ছেলের বসুন আচ্ছা ক্যামেরাটা আমার দিকে দাও তুমি একটু বন্ধ করে দিই আচ্ছা আমি কিছুক্ষণ পর আসছি এখন আমরা এসে পৌঁছেছি
আমাদের যে মেন একটা মিটিং চলবে, যে আমরা কীভাবে 14 তারিখে লাইভটা দেখা দেখিয়ে নাও বোন, ও সরি, আমরা এখন এসেছি যে কেসটাতে আমি আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু এখন আর লুকোছাপার কোনো ব্যাপার নেই, আমরা এসেছি এখন ওই মিষ্টি আর বর্ষার ওই কেসটাতে। 10 দিনে আমাদের এই আজকের এই লাইভটাই নয়, আগের লাইভেই দরকার ছিল ক্যাপশনটা, যে 10 দিনে দুটো বিয়ে। এবং 10 দিনে দুটো বিয়ে, তো মিষ্টি এবং বর্ষা। তো মিষ্টির বাড়ি থেকে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, মিষ্টিকে তার বাড়ি থেকে নিয়ে চলে যায়। আমরা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব, আমরা মিষ্টিদের বাড়িতেও যাব, আমরা বর্ষার বাড়িতেও যাব, এবং আমরা থানাতেও যাব। এবং বিষয়টা পুরো আমি নিজে যতটুকু ওনাদের কাছ থেকে শুনেছি, আপনাদেরকেও শুনিয়েছি এবং ভয়েস রেকর্ডও শুনিয়েছি, সমস্ত কিছু প্রমাণ পাওয়ার পর আমি আজকে এসে পৌঁছেছি পশ্চিম মেদিনীপুরে। এবার আমাদের কাজ যে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যদি ভালো থাকে দুই পক্ষই ভালো থাকুক, এবং কোনো নোটিশ ওনাদের কাছে যায়নি, যে বিষয়টা আপনাদেরকে এখন বলি, ওটা আগেও ওনাদেরকে জানিয়েছি যে কোনো নোটিশ কিন্তু ওনাদের কাছে যায়নি, যে না কোনো সমন ওনারা পেয়েছেন, মেয়ের বাড়ির লোক কেস করেছে, তার জন্য থানা বারবার ডাকছে। তো আমি উকিলবাবুর সাথে যেটা আমি আলোচনা করেছি, উকিলবাবুও বলেছে ইমিডিয়েট বসে থানায় এটা কথা বলে মেয়েটির একটা গোপন জবানবন্দি দিয়ে তারপরে এই কেসটা একটা মীমাংসা জায়গা থাক আছে। তো থানা ডাকছে মীমাংসা করার জন্য, কিন্তু থানাও বলছে যে আপনাদের নামে, যেহেতু আমি স্যারের সাথে কথা বলেছিলাম, মিসিং ডায়ের উপরে কিন্তু কোনো রকমভাবে কাউকে অ্যারেস্ট করা যায় না বা কোনো কেস করা যায় না। মিসিং ডায়ের মানে মেয়ে হারিয়ে গেছে বা ছেলে হারিয়ে গেছে, আপনি পেয়েছেন, এবার থানাতে সেটা আপনারা ইনফর্ম করবেন, তারপর থেকে থানা জানবে যে না মেয়েটি পাওয়া গেল। মেয়েটি পাওয়ার পর যদি কোনো কেস হয়, তার মেডিকেল হয়, তারপরে একটা কেস চলবে, এবং চলার পরে সেখানে থানা ডেকে পাঠাতে পারেন উভয় পরিবারের ভালোর জন্য, বা মেয়ে পক্ষ মেটাতে চাইছেন বলে হয়তো থানা ডেকে পাঠিয়েছেন। আমি বিষয়টা আমি ঠিক এখনো জানি না, তো স্যারের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, স্যার বলতে চাইছেন যে থানায় আসুন, না হলে নেক্সট পদক্ষেপ আমাদের নিতে হবে এবং নেক্সট পদক্ষেপ ভয়াবহ হবে, এটাই আমি যতটুকু জানতে পেরেছি। তো আমরা যাব কালকে থানায়, আমাদের কালকে থানায় ডেট আছে, আমরা অবশ্যই থানার সাথে আইসি সাহেবের সাথে কথা বলবো, বলার পর দেখা যাক কতটুকু কি হয়। আর থানা যেটুকু যেদিনকে আপনারা লাইভ টেলিকাস্টটা দেখেছিলেন, ওখানে স্যার যেটা বলেছেন সেটা হলো কি, যে দুই পক্ষকে নিয়ে ওনারা বসতে চাইছেন। তো আমি ওখানে গিয়ে কোনো পরিচয় দেব না, ওখানে আমার সহযোদ্ধা ভাইরা ঢুকবে না, ঢুকবো আমি, একদম যিনি ভিকটিম পরিবার থেকে আমার কাছে গেছিলেন সেই পরিবারের সদস্য হয়ে আমি থানাতে যাব এবং কথা বলবো। পরবর্তীতে কি হয় দেখা যাবে, তখন যদি লড়াই দেওয়ার জায়গা না থাকে, শান্তিপূর্ণভাবে যদি মিটে যায় খুবই ভালো, আর যদি দেখি যে না আইনের রক্ষক হয়ে ইললিগাল আমাদের কথাবার্তা বলছেন বা আমাদেরকে মিসগাইড করছেন বা ভুল পথে আমাদেরকে পরিচালিত করছেন, তাহলে তো অবশ্যই তখন আমি সমাজসেবিকা বাবলি মুখার্জি, তখন চলবে লড়াই। তার আগ পর্যন্ত আমি তাদের পরিবারের সদস্য হিসেবেই আমি চাইবো যে মীমাংসাটা করে দেওয়ার। দেখুন, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে সম্মান দিয়ে চলতে হবে, কিন্তু আমি জানি সম্মান তখনই দেওয়া যায় যদি কেউ আমাকে সম্মান দেয়, তখনই সম্মান দেওয়া যায়, আর যদি আমি কাউকে সম্মান দিই তখনই আমি সম্মানটা আশা করতে পারি। তো সেই কারণেই প্রথমেই আমি ভাইদের নিয়ে ঢুকলাম থানায়, ওটা একটা দৃষ্টিকটুর ব্যাপার, তো আমি এই ধরনের কাজ পছন্দ করি না, যেহেতু আমি নিজে পরিচয় দিই, আপনারা আমার পরিচয় জানেন বা আপনারা দেন অনেক বিভিন্ন নাম ধরে ডাকেন, সেহেতু আমি এমন কোনো অন্যায় কাজ আমি করব না বা অপরাধজনক সেটা দৃষ্টিকটু দেখায় সেই ধরনের কাজ আমি করব না। তা সেই কারণেই আমি, ভাইরা থাকবে গাড়িতে কালকে, আমি যাব থানায়, পরিবারের সদস্য বা তাদের মাসি না পিসি, কি পরিচয় দিয়েছিলাম ঠিক মনে নেই, তবে লাইভটা আমি আজকে রাতে দেখে নেব, যে পরিচয়টা দিয়ে গেছিলাম এই কণ্ঠটাই উনি পেয়েছিলেন, এই কণ্ঠস্বরেই ওনার সাথে কথা বলবো, ওনার বোন বা দিদি হিসাবে না কথা বলেছিলাম সেই হিসাবেই কথা বলবো। আমি লড়াই চাই না, আমি কাউকে অসম্মানিত করতে চাই না, সম্মানের সাথে যেটা করা যায় সেটা অসম্মান করে কিছু করা যায় না, আর ভালোবেসে যেটা করা যায় সেটা মারধর বা গণ্ডগোল বা
বাজে কথা বলে কিছু পাওয়া যায় না। এ সমাজে কিছু পেতে গেলে ভালো ব্যবহার দিয়েই তবেই চেষ্টা করতে হবে। তবে এখনকার সমাজ ব্যবস্থা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো ব্যবহার করলে আপনার মাথার উপর দিয়ে মানুষ হাঁটার চেষ্টা করবে। যখনই ভালো ব্যবহার করে মানুষ মাথার উপর দিয়ে হাঁটার চেষ্টা করবে, তখন তাকে এটাও আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কিন্তু মাথাটা পেতে দিয়েছি হাঁটার জন্য নয়, মাথাটা পেতে দিয়েছি নত করেছি এই কারণেই আপনাকে সম্মান দিয়েছি। আপনি যদি সেই সম্মানটা দেওয়ার জন্য আপনি মনে করেন যে আমি মাথা পেতে দিয়েছি আপনাকে হাঁটার জন্য, নেভার, কখনোই নয়, তাহলে নিশ্চয়ই তখন মাথাটা উঁচু করে শির দ্বারা সোজা করে যে লড়াইটা দেওয়ার প্রয়োজন তখন সেটা দেব। সকলে সঙ্গে থাকুন, আমরা একটু মিটিংটা করে নিই, তারপরে আমি রুমে গিয়ে হোক বা গাড়িতে যেতে যেতে হোক আমি লাইভ পড়ছি। পরিকাঠামো পরিস্থিতি তো বলতে পারবো না, তবে তাও অনেকটা যতটুকু আপনারা যেহেতু সঙ্গে থাকবেন আপনারাই হলো সব, এবং আমার লাইভ বাইরে চলবে, এই নয় যে আমি থানায় যাচ্ছি আমার লাইভ চলবে না, আমি লাইভ চালু করে বাইরে থেকেই আমি যাব এবং আমিও লাইভ দেখব যে পরিস্থিতি বাইরের আবার তাদের কী পরিস্থিতি হচ্ছে সেটাও আমি দেখব, কিন্তু আপনারা সঙ্গে থাকবেন। এই নয় যে আমি চট করে এসে ওখানে একটা কোনো পরিস্থিতি বা পরিকাঠামোর উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্ত নিলাম, অথচ আপনারা লাইভে আসতে দেরি করলেন। আমি চাই আমার সকল পরিবারের সদস্যকে নিয়েই লড়াই হোক এবং তাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কুড়িয়েই আমি লড়াইয়ের ময়দানে নেমে আমরা যেন সফল হয়ে ফিরি। আর আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত আমি মানুষের জন্য শেষ লড়াইটুকু দিয়ে যাব। আমার কোনো ফল্ট থাকবে না এটুকু আমি বলতে পারি, যারা ভিকটিম পরিবার থেকে যান তাদেরই ফল্ট মানে থাকে। আমার কোনো ফল্ট আমি এখনো পর্যন্ত আমি রাখার বা বলার মানুষকে সুযোগ দিই না। সকলের সঙ্গে থাকুন, দিদি নাম্বারটা দাও, আমার ফোন নাম্বার দুদিন প্লিজ পর ফোন করো 8250386334। যেই ফোন করবেন সবাইকে তুমি বলে ফেলি, আপনি আপনারা যারা ফোন করবেন 8250386334 এটা হলো আমার নাম্বার। আর আরেকটা নাম্বার যেটা আমাকে ফোনে না পেলে তোমরা এই ফোনটায় বা আপনারা এই ফোন নাম্বারে ফোন করবেন 8001206308। আর প্রশান্ত ভাইয়ের কেসে যাওয়ার কথা ছিল লাইভ ক্যামেরার মাধ্যমে, বার্তা দিচ্ছি ভাই প্লিজ কিছু মনে করো না, বারবার তোমাকে কথা দিচ্ছি, বারবার চলে আসছি, এর আগেও তোমাকে কথা দিলাম দক্ষিণ দিনাজপুর চলে এলাম, আবার তোমাকে কথা দিলাম যে আমি আজকের দিনে তোমার কাজটা করব বৃহস্পতিবার 17 তারিখ, কিন্তু আমি আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর, এমার্জেন্সি হিসাবে চলে এসেছি, শরীরটা খারাপ সত্ত্বেও আমি কিন্তু চলে আসতে বাধ্য হয়েছি। তাই কিছু মনে করো না যে আমার কাজটা লেট হচ্ছে বলে দিদি হয়তো আমার কাজটা করতে পারবে না, তা নয়। তোমাকে যখন উকিলবাবু আমার কাছে পাঠিয়েছেন তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার ডেটও অনেকটা দেরিতে আছে, কোর্টের ডেট, কোর্টের ডেটের আগে আমি তোমার কাজ করে দেবো 100%। তো এটা নিয়ে কখনো ঘাবড়ে যেও না যে না আমি লাইভ দেখছি ম্যাডাম সবার কাজ করছে অথচ আমার কাজ করছে না, আমাকে বারবার কথা দিচ্ছে কিন্তু কথার খেলাপ করছে, আমি পরিস্থিতি পরিকাঠামো শিকার, পরিস্থিতির শিকার। ঠিক আছে, টাটা, সকলে ভালো থাকো। তোমাদের এখন আমি কমেন্ট পড়ছি না, আমি আলোচনায় বসবো, অনেক অনেক লেট হয়ে গেছে। ওকে, টাটা।